হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি বলবো যে আপনি একটা ফোনের দারুণ অফার আছে অ্যামাজন থেকে। তো যদি আপনি সেই ফোনটা নিতে চান, তো দারুণ একটা অফার, এক্সচেঞ্জ অফার। তো যদি আপনি নিতে চান তো নিতে পারেন। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি এক্সচেঞ্জ করবো আমার মোবাইল ফোনটি, তো এক্সচেঞ্জ করলে আমার কত লোকসান হবে না কি, আমি কীভাবে এক্সচেঞ্জ করবো, সব কীভাবে করবেন, মানে বুঝতে পারে না। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলেছি, আপনি যদি দেখেন সম্পূর্ণ বুঝে যাবেন। তো আমি প্রথমে বলতে চাই, যদি আপনার ফোনটি এক্সচেঞ্জ করতে চান, এক্সচেঞ্জ করা ঠিক হবে কিনা আমি বলতে চাই। প্রথমত, যদি আপনার ফোন কন্ডিশন খুবই সিরিয়াস হয়ে যায়, শুধুমাত্র যদি অন থাকে তাহলেই আপনি এক্সচেঞ্জ করুন। আর যদি আপনার সেট ভালো থাকে তাহলে আপনি এক্সচেঞ্জ করবেন, কারণ আপনার এখানে ঠিক মতো দাম দেয় না। আর আপনার সেট যদি খুব উল্টো হয়ে থাকে এবং সেরকম যদি আপনি দেখে নেবেন, যদি তারপরেও যদি আপনার সেরকম মনে হয় যে আমি একটু দেখি, চেক করে তো চেক করে দেখতে পারেন। তারপর আপনার যদি সেরকম ছাড় দেয়, 9,000 টাকা পর্যন্ত ছাড় দেবে। আর আপনার যদি HBI ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। কীভাবে করবেন সম্পূর্ণ বলে নিচ্ছি। আপনারা তো জানেন যে স্যামসাং গ্যালাক্সি M30S এর কী কী স্পেসিফিকেশন, 6 GB র্যামের এবং 4 GB র্যামের, 64 GB রোমের আছে, 6000 mAh ব্যাটারি, 6 পয়েন্টের কত যেন ডিসপ্লে, এবং ভারতের মধ্যে 3টি কালার লঞ্চ করা হয়েছে। একটা হচ্ছে নীল কালার, কালো কালার এবং লাল কালার, 3টি কালার লঞ্চ করা হয়েছে। তাছাড়া এদিকে 6000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং 3টি ক্যামেরা পাচ্ছেন, 48 MP, 8 MP, 5 MP এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 16 MP। তো এখন যাই হোক, যদি আপনার ফোনটি খুবই হ্যাং করে বা স্লো, বা আপনার ফোনে স্ক্র্যাচ পড়েছে, মানে অনেক কিছু সমস্যা যদি থাকে, বা আপনার ফোন যদি বহুত পুরাতন, মানে অনেক দিনের পুরাতন হয়, তাহলে আপনি শুধুমাত্র এক্সচেঞ্জ করবেন, ঠিক আছে? আর আপনার ফোন এখন বলতে পারেন যে আপনার ফোন, আমার ফোন এক্সচেঞ্জ হবে কিনা, আমার ফোনে ডেট হয়ে গেছে এই সেই। আপনার ফোন যে কন্ডিশনে থাকুক না কেন, আপনার ফোন যে কন্ডিশনে থাকুক, আপনার ফোন শুধুমাত্র অন থাকতে হবে। যদি আপনার ফোন শুধুমাত্র অন থাকে, মানে সুইচটা অফ অন হয় এবং অফ হয়, তাহলে চলবে। আপনার ফোন যদি শুধুমাত্র অন থাকে, ডিসপ্লেতে আলো আসতে হবে, তাহলেই আপনার ফোন এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে। এবং আপনার ফোনের মধ্যে যদি কোনো কিছু আলো না আসে আপনার ডেট, তাহলে কিন্তু আপনার ফোন এখানে এক্সচেঞ্জ হবে। তো আপনার ফোন অবশ্যই মানে চালু থাকতে হবে, অন থাকতে হবে, তাহলেই আপনার ফোন এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে। আপনার ফোনের বাটন থাক সে না থাকুক, বা স্ক্র্যাচ পড়ুক সে না পড়ুক, বা কী সমস্যা হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ফোন এখানে চালু থাকতে হবে। তো আপনি এক্সচেঞ্জ কীভাবে করবেন সম্পূর্ণ বলেছি ভিডিওতে, সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝে যাবে। তো চলুন মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের অ্যামাজন অ্যাপটিকে ওপেন করতে হবে। অ্যামাজন অ্যাপটিকে ওপেন করার পর ঠিক আপনার প্রথম পেজে দেখতে পাবেন, প্রথম পেজে দেখতে পাবেন স্যামসং, এখানে ঠিক স্ক্রল করতে হবে এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্যামসং গ্যালাক্সি M30S। তো আমাদের এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এটা মানে ইয়ে হচ্ছে, তো আমাদের এখানে স্ক্রল করি, আমরা একটু স্ক্রল করলে আমরা পাবো। তো দেখতে পাচ্ছেন স্যামসং গ্যালাক্সি 30S, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করার পর আপনি নিচে একটু স্ক্রল করতে দেখতে পাচ্ছেন এটা 4 GB এবং 64 GB, ঠিক আছে? 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, 4 GB এবং 64 GB রোম, 6000 mAh ব্যাটারি, এটা ব্ল্যাক কালারে রয়েছে। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে উইথ এক্সচেঞ্জ 9,000 টাকার অফ, 9,000 টাকা অবধি ছাড় পাবেন, এখান থেকে 9,000 টাকা অবধি এক্সচেঞ্জ করার ছাড় পাবেন। তো এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনি যখন উইথ এক্সচেঞ্জে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন উইথ এক্সচেঞ্জে ক্লিক করার পর, আমি যেহেতু আমার এটা Redmi 4 থেকে করছি, তো Redmi 4 থেকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মানে অটোমেটিকলি এখানে কিন্তু নিয়ে নিয়েছে Xiaomi Redmi 4, মাত্র আমাকে ছাড় দিচ্ছে কত, এখানে 3,300 টাকা। যদি 3,300 টাকা হয় তাহলে আমার এখানে দাম পড়ছে স্যামসং 30S এর দাম পড়ছে আমার 10,799 টাকা, কিন্তু এর অরিজিনাল প্রাইস হচ্ছে কত, 13,999 টাকা, এবং এটার আমার দাম পড়ছে মানে 10,799 টাকা। তো যদি আপনি এখন এটা, আমি এখন ডিফারেন্ট ফোন থেকে, তো এটা যদি আপনি Redmi 5 Pro বলেন, তো আমি এখানে দেখুন, এখানে আপনার অন্য যদি ফোন হয় আপনার, বা অন্য ফোন, যে কোনো ফোন আপনি করতে চান, তো আপনি দেখুন এখানে সিলেক্ট এ ডিফারেন্ট ফোন রয়েছে, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ব্র্যান্ড, তো এখানে সিলেক্ট ব্র্যান্ডে ক্লিক করবেন। সিলেক্ট ব্র্যান্ডে ক্লিক করার পর আপনার কী ব্র্যান্ড, গুগল, জিওনি, কুলপ্যাড, অ্যাসুস, অ্যাপেল, টেনর, ইনফিনিক্স, ইনটেক্স, কার্বন, লাভা, অনেক কিছু এখানে কোম্পানি রয়েছে, ব্র্যান্ড রয়েছে, তো এখানে যে কোনো মধ্যে ক্লিক করবেন। তো আমার দরকার Xiaomi, তো আমি Xiaomi-তে ক্লিক করছি, এবং Xiaomi-তে ক্লিক করার পর আমি ক্লিক করবো Redmi Note 5 Pro। Redmi Note 5 Pro-তে ক্লিক করলে, Redmi Note 5 Pro-তে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন Redmi Note 5 Pro এক্সচেঞ্জ করলে আমাদের কত টাকা এখানে ছাড় দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের Redmi Note 5 Pro-তে যদি আমরা এখানে এক্সচেঞ্জ করি, তো আমাদের ছাড় দিচ্ছে মাত্র কত, 5,500 টাকা এখানে ছাড় দিচ্ছে। তো 5,500 টাকা এখানে আমরা ছাড় পাচ্ছি, কিন্তু ঠিক আছে। তো যদি আপনি এক্সচেঞ্জ করতে চান, আপনার যদি ফোনটি যদি মানে Redmi 5 Pro, যদি আপনি ফোনটা অনেক দিন হয়ে যায় বা অনেক মানে হ্যাং করছে বা আপনার সমস্যা হয় বা আপনার কোনো সমস্যা হচ্ছে, তো আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন। দেখুন এক্সচেঞ্জ করার জন্য আপনাকে কী বলছে, এখানে আপনি 5,500 টাকা এখানে এক্সচেঞ্জ অফার মানে ছাড় পাবেন। তো এখানে আপনার যে মোবাইল নম্বর, মানে মোবাইল নম্বর ইমি নম্বরটা রয়েছে IMEI
ইয়া একটা নম্বর আছে, তো এখানে আপনাকে টাইপ করতে হবে এবং টাইপ করার পর এন্টার করতে হবে। তারপরে বাই নাও উইথ এক্সচেঞ্জ ক্লিক করবেন, তারপর আপনার বাই নাও এক্সচেঞ্জ ক্লিক করবে, আপনাকে আপনার ডিটেলস দিতে বলা হবে, আপনি আপনার ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে সে ফোনটি দিয়ে যাবে এবং আপনার কাছ থেকে সে আপনার পুরাতন ফোনটা নিয়ে যাবে, এবং আপনার যে এক্সট্রা টাকাটা যখন দিতে হয় অর্থাৎ 5500 টাকা বাদে আপনি যে 8599 টাকাটা আছে সেই টাকাটা আপনাকে পে করতে হবে, তো আপনাকে হ্যান্ড ক্যাশ দিতে হবে। তারপরে আপনি যদি এখানে অন্য সেট দেখতে চান, তো আমি এখানে অন্য সেট দেখছি, এবং অন্য সেট দেখতে গেলে আমি এখানে আবারও ধরুন শাওমিতে ক্লিক করছি, এবং শাওমিতে ক্লিক করবো আমি Redmi 6 Pro-তে দেখবো। তো Redmi 6 Pro-তে আমাদের কত ছাড় দিচ্ছে আমি দেখে নিচ্ছি, তো Redmi 6 Pro দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাত্র 4200 টাকা ছাড় দিচ্ছে, তো আবারও যে 4200 টাকা ছাড় দিচ্ছে, তো এখানে আপনি আবারও সেই Redmi 6 Pro আপনার যদি সেটটি হয় তো এখানে ইমি নম্বরটা দেবেন, ইমি নম্বরটা দিয়ে এন্টার করবেন, তারপর বাই নাও উইথ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করলে আপনার এখানে অ্যাড্রেস চাইবে, তো আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপরে আপনি আপনার ফোনটিকে সে 4 দিন বা 5 দিনের পর আপনার ফোন চলে আসবে, আপনি সেই ফোনটিকে নিয়ে নেবেন এবং আপনার পুরোনো ফোনটি আপনি তাকে দিয়ে দেবেন এবং আপনার বাদবাকি টাকাটা আপনি তাকে দিয়ে দেবেন। যেহেতু আপনি এখানে Redmi 6 Pro এখানে আপনি যদি ধরুন রিটার্ন মানে এক্সচেঞ্জ করছেন, তো আপনাকে তারা দিতে হচ্ছে কত, 4200 টাকায় আপনি পাচ্ছেন ছাড় এবং আপনাকে 9899 টাকা দিতে হচ্ছে। তাছাড়া আপনি যদি SBI ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে করেন তাহলে 2000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন, তো তাড়াতাড়ি করুন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান। এই ফোনটি এখন অফার রয়েছে, তো আপনি যদি নিতে চান তো নিতে পারেন খুব সহজে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইকের সাথে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে এই চ্যানেলের মধ্যে, এনে আমাকে সাপোর্ট করবেন আগে যেতে। ধন্যবাদ, ভালো থাকবেন।